সেদিন যদি তোর মতো আমার মায়ের ষড়যন্ত্রটা কেউ দেখে ফেলাইতো, কেউ জানিয়ে ফেলাইতো, তাহলে আমার বাপটারে না অকালে মরতে হইতো না, আর এই আমি আমি ওনা বাপ আর হইতাম না, এতিম হইতাম না, বিশ্বাস কর। আর আমিও এই যে নারী জাতির এত ঘৃণা করি না, এই ঘৃণাটা আমার নারী জাতির প্রতি আসতো না। ইউটিউব খুব খারাপ জিনিস, প্রতিদিন ইউটিউব দেখো, অনেক স্বামী স্ত্রী পরকিয়া করে খুন হইতেছে, সমাজটা একেবারে পচে যাইতেছে। মুনি তুই আসলেই বড় ভালো মাইয়া মুনি, আমি তোরা বুঝতে পারিনি, আমিও তোরা যথেষ্ট পছন্দ করি, কিন্তু বলতে পারিনি কোনো সময়। আজ থেকে তুই আমার। এখন তো সিনেমার মতো ডায়লগ দিতেছেন, এই তুমি বলেন আবার সরি বলেন। আচ্ছা তুমি না হয় নাটক সিনেমার মতো আমাকে বলে ফেলো, আপনি এখন থেকে আমাকে তুমি করেই বলো। আচ্ছা তোমার এই চোখের কি কোনো চিকিৎসা নেই? ওষুধ খাচ্ছি, ডক্টর বলছে ঠিক হয়ে যাবে। ঠিক আছে ওষুধ খাও, ঠিক হয়ে যাওয়ার আগে আমি একটা ব্যবস্থা করে দিচ্ছি। ব্যবস্থা? কি ব্যবস্থা? দাঁড়ো, যতদিন না চোখ ঠিক হচ্ছে ততদিন এটা পড়ে থাকবা, কেউ তোমাকে ভুল বুঝবে না। দাঁড়ো দাঁড়ো দেখি দেখি, বাহ তোমাকে পুরা সিনেমার হিরোইনদের মতো লাগছে। বিষয়টা কিন্তু দারুণ, আর আগে তো কখনো ভাবতেও পারিনি। ভাববা কিভাবে, তোমার জীবনে তো আমি আগে আসিও নাই।